দিনের কথা, হ্যাঁ হ্যাঁ চিন্তায় পড়ে গেছিলাম এইভাবে আর দিন যাবে না, মনে পূর্বে একদিন বলেছিলি কত সাধন বলে মানুষ জনম পেলি, ওরে পূর্বে একদিন বলেছিলি কত সাধন বলে মানব জন্ম পাইলি, ও তুই বুঝিলা রইলি মায়া প্রেমে একদিন মনে পড়ে না, মনে পড়ে না এইভাবে আর দিন যাবে না, বলো এইভাবে আর এইভাবে দিন যাবে না, চালান খায়া পয়সাও দেনা, মহাজনের 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 ছুলয়া না, টাক টাক ডিং 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 তারে তারে নানা, ওরে মহাজনের ছুলয়া না চালান খায়া পয়সাও দেনা, ও তুই কি জব দিবি সে পর পারে পারে সম্বল করলি না, তুই কি জব দিবি ও তুই কি জব দিবি সম্বল করলি না, করে যেতে হবে তো বাবা পারে পারে সম্বল করলি না, এইভাবে আর দিন যাবে না, বলে এইভাবে আর এইভাবে আর দিন যাবে না, অসংকালে কেউ কারণ পরিজনা মন্দে নিদান কালে কেউ কারণ, ছোট ছোট বাজাও বাজাও ছোট
দরবে সাইজি লালন সাড়ে সাড়ে চার হাজার গান লিখছে, গানের পরে এই শেষ গান লিখছে পুত্রকন্যা পরিজনা অসমকালে কেউ কারো না। একটা বুড়ে লোক লাঠি বদলে হাইটে যাইতেছে, শিশু একটা বাচ্চা দাঁড়াইয়া বলতেছে বুড়ে একবার পিছ দিকে চা, আবার ডাইনে চা, আবার বামে চা, আবার সামনে দিকে চায়, চোখ দিয়ে পানি পড়তেছে। ও শিশু বাচ্চাটা কয় বুড়ে লোক বাবা তুমি কি পাগল হয়েছ, তুমি একবার পিছু ফিরে চাও, আবার ডাইনে চাও, আবার বামে চাও, সামনে দিকে চাই, তোমার চোখের পানি আসে, কি হারাইছো কি খুঁজো। তখন বুড়ে বলছে ওই বাচ্চাটা ধরে বাবা রে তুই তো বুঝবি না, তোর বোঝার শক্তি হয় নাই, যেদিন আমার মতো তুই হবি সেদিন বুঝবি, পিছের দিকে চাই কেন জানোস, আমি যে সামনে যাইতেছি আমি পিছের দিকে চাই, আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, কত ভালোবাসার লোক ছিল, চাইয়ে দেখি যে আমার পিছে কেউ আসে কিনা, এনে দেখি কেউ নাই আমার পিছে, আমার পিছে কেউ নাই, বামে চাই দেখি বামে যে আমার ঘরের স্ত্রী ছিল, কত ভালোবাসার কত আতর যত্ন করে তারে খাওয়াইছি, বাম দিকে চাই দেখি সেও আমার বিদায় নিয়ে গেছে, ডাইনে চাই দেখি ডাইনের দিকে আমার ছেলে সন্তান পুত্ররা অনেক ছিল, এই হাত দিয়ে তাদের বুকের মধ্যে জড়াই ধরছে, ডাইন পাশে আমার কেউ নাই, সামনে দেখি আমার বহু দূরে হাইটে যাইতে হইতেছে, কত দূর যে যাইতে হবে জানি না, কত দূর যে সেই বব পারে পার, আমার স্মরণ শক্তি সবকিছু হারাই ফেলেছি, এখন আসতে পারি না আর চলতে পারি না, তাই খুঁজি যে আমার কত দূর যেতে হবে, আমার সামনে কি কোনো পারের বন্ধু আছে কি না, দেখি কেউ নাই কেউ নাই। দরবে সাজি লালন তার মধ্যে গানের মধ্যে বলছে পুত্র আপন, ভাই আমার আপন, স্ত্রী আমার আপন, সকলে আমার আপন, কিন্তু আমি জগতে কাউকে আপন দেখি না, আমার একটা আপন মাত্র কি আছে জগতের মধ্যে, আসিল হচ্ছে হারাই গেছে, সে হল আমার গর্ভধারিণী মা, মা হারাই গেছে, কোনোদিন সুখ চাইতো না, টাকা চাইতো না, দশটা টাকা দিলে মা খুশি থাকতো না, চায়ে থাকতো চাতক পাখি, কখন যেন আমার এসে ডাক দিবে আমার মা, আমার পুত্র বলে ডাক দিবে, এই দরদে আর আমার বাবা বেঁচে বাসা বলে ডাক দেবো কে নিত, এই জগতে আমার সেই বান্ধব হারে গেছে আর ভাই না খোঁজা যায়, এই বান্ধবরে হারাইছি, আমার সবচেয়ে আদর করতে ভালোবাসতো সেই দূরে দিয়ে হারে গেছে, সে বান্ধবকে বললাম না বাসু হাজার একশো টাকা দিয়েছে, সে বান্ধব হারে গেছে। তারপর রশিদ জান বলছে খালেক পাগলারে জগতে তিনটা লোক আপন আর সব কে জানো, একটা হলো গর্ভধারিণী মা, আর একটা হলো বাবা, আর তিন নম্বর হলো যার যার মুর্শিদ, মুর্শিদ ব্যতীত আজিম চান ব্যতীত মিসেস চান ব্যতীত আর কেউ বান্ধব নাই, সেটা হলো পরবারে এ জগতে সবাই পর হয়ে যাবে, সবাই তোরে ছেড়ে যাবে, কিন্তু দয়াল কোনোদিন তোরে ছেড়ে যাবে না, দয়াল দয়াল তোরে ভগবান রেখে কোনোদিন যাবে না, এই দয়াল হলো তোর সঙ্গে সাথী, তাই লালন সাইজি বলতে তার গানে ও পরে পরে তোরা নিব মেসে চন্দ্রে এ
জানিয়ে দেখাবিল সখি তোরা যাইলে কি করি আমার পুরা মনের গো দিকে উদাই রে আলো পশ্চিমেতে ডুব মেরে তোরি কার ভাই পশ্চিমেতে ডুবে পূর্ব দিকে উদাই রে বলো পশ্চিমেতে ডুব অন্ধকারে অন্ধকারে ওরে অমাবস্যা অন্ধকারে এ তোরা পূর্ণিমা দেখাবিল সখি তোরা যাইলে কি করবি আমার আজ মারা প্রেমের আগুন রে অমৃত জানিয়ারে বিষে হাত দিয়াছি মিশেরে সৌকি হাত দিয়াছি মিশে সকিরে অমৃত জানিয়া বিষে হাত দিয়াছি মিশেরে সৌকি হাত দিয়াছি মিশে জানি না আগে দারুণ বিষ ও রে জানি না গে দারুণ বিষ ওর কামরাই আমার এলো সখি তোরা যাই না কি করি আমার মেসের হারা প্রেমের আগুন রে আদিম হারাপ প্রেমের আগুন রে ছকি তোরা তাই নাকি করিনি প্রাণ বন্ধুর তাহলা সে রে আমি আজিম সাথে কোন মাদেশে যাব আজিম সা কোন মাদেশে যাব আমার মেসের চান্দের তালা সে রে সিরাজ মিয়া কোন মাদেশে যা মরে তরি কার ভাই আমি কোন মাদেশে আমার এই জীবনে শেষের দেখা আমার এই জীবনে শেষের দেখা বল তোমার দেখি বল সখি করে তোরা যাই নাকি করি বন্ধু হারা ও বাজান রশি চান যাই নাকি করি আরে আজিম চান্দে যে পাইল সেই তো রাজা হবে সখি সেই তো রাজা হবে
আমার মেসের সন্দেশ যে পাইল সেই তো রাজা হবে রে সখী, সেই তো রাজা হবে। সাধক উকিল মনসির ভাগ্যে গিয়া, সাধক উকিল মনসির ভাগ্যে গিয়া ওই আজিম চান কেমন দেখা হবে রে সখী। তোরা যাই নাকি করিনি মানুষগুনি বিদায় হয়ে যাইতেছে, কাল আসছে আনন্দ মুখে, আজকে বিদায় হয়ে যেতেছে কান্দা মুখে। এই হাসি কান্দায় দুনিয়া, যেদিন আপনি আমি দুনিয়া আইছি মা বাবা আত্মীয় স্বজন কত খুশি হয়েছে, কে আইছে বাদশাহ আইছে দুনিয়া খালিক পাগলা আইছে। হ্যাঁ, আবার বিয়ের সাথে যেদিন হয় আত্মীয় স্বজন দাওয়াত খায়, বউ দেখে সব কিছু দেখে হাসি মুখে বিদায় হয়ে যা, যেদিন আমার শেষ বিয়ে হয়ে আত্মীয় স্বজন পাড়ার মতো সবাই আসে শের দ্বারের দেখা দেখার জন্য, সকলের চোখে থাকে পানি। এই তো বুঝি, এই তো বুঝি বিদায়ের দেখা। আজ গাজীপুরের তরিকার ভাইরা বিদায়ের দেখা দেখে যাইতেছে, আবার কবে সুদিন হবে, এক বছর পরে আবার এই মধুর মিলন মধুর মেলা হবে। আহা, আমরা যখন রশিদের বাড়ি থেকে আসি আমার দয়াল দেখছি বসে বসে কাঁদছে, আমি দয়াল কান্দেন কে কয় খালেক পালারে, তোরা তো সবাই আইছিলি আমার দরজা কাছে দরজন, কত আনন্দ লাগছে আজকে আমি একা বইরে রইলাম, সবাই দরজার মতো ছুটে যাইছ আমি একলা বইরে রইলাম, আমার মনে হয় এইভাবে আমার একলাই থাকতে হবে একদিন। সকলে হাসি মুখে আসে কান্না মুখে যায়, তাই উকিল মুন্সি মমিন সিং এর উকিল মুন্সি এই গান লেখছে, তোরা নিয়ে আমার প্রাণ বন্ধুরে দেখাবি আনিয়ারে সখী রে, এ যে মসজিদের পুরা প্রেমাগুনে আমি পুইরে হয়ে গেলাম সারা। হ্যাঁ, পূর্ব থেকে ওদাল পশ্চিমে ডুবে আমাবাসা পূর্ণিমার চান কি আমার দেখাবি আনিয়া, প্রাণ বন্ধুরে যে পাইলো সেই তো রাজা হইল, উকিল মুন্সির ভাগ্যে কি আর এই কর্ম হবে আর কি দেখা হবে। এই প্রতিটি মানুষ আজকে সাধু সঙ্গ হইতেছে, আবার এমন এক সময় হবে যে কে কখন চলে যাবে দেখার আর ভাগ্য হইব না। তাই বলছে আমার প্রাণ বন্ধুরে যে পাইল টিং 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 সেই তো রাজা মেরে সখী, সে তো রাজা হবে প্রাণ বন্ধুরে যে পাইল, সে তো রাজা হবে উকিল মুর্শির ভাগ্যে গিয়া, উকিল মুর্শির ভাগ্যে গিয়া কত রদি কেমন কর্ম দেল সখী, সখী আমি পুইরা হইলাম সারা মেসের হারপে মেরা গুমরে, ওরে আমি পুইরা হইলাম সারা আদিম হারপে মেরা গুমরে। শেষ পরে কি বলছে লালন সাইজি, লালন বলে চিরিপুত্র আত্মীয় স্বজন কেউ কারো না, তোরে জন্মের মতো বিদায় দিবে একদিন কোনোদিন খবর নেবে না, এত কষ্ট করে গান গাই এই টাকা নিয়ে ছেলে সন্তান লেখাপড়া করাই, আমি যেদিন খালেক পালা চলে যাবো ওই যাওয়ার দিন একটু কান্দাঘাটি কইরে তুই আসবো, আর একদিন খবর নেব না যে আমার বাবা কোনে রয়েছে। হ্যাঁ, কত কষ্ট করে গান গাইছে আমার বাবা, দেখে তো কোন হাল আছে কেউ কারো না।
অসময়ের বন্ধু গুরু গুরুদয়ময় সঙ্গে সাথী পীর মুর্শিদ সঙ্গে সাথী করে লও ভববারে সম্বল করে লও ওই দয়াল ছাড়া আর কোনো পারের কোনো কায়দা নাই তাই বলছে লালন কান্দে পরে ফান্দে অসম কালে কেউ নাই সাথে পরে লালন কান্দে লালন কান্দে লালন কান্দে পরে ফান্দে বাবা অসম কালে কেউ নাই সাথে তরে জন্মের মতো বিদায় দিবে একদিন খবর নিবে না তোর সিরাজ বিনে লালা ওরে মোলা দার দার গুরু ছাড়া পরপার বান্ধব কেউ আর হবে না দাদার গুরু ছাড়া আমার সিরাজ ছাড়া এই পাগলের বন্ধু আর কেউ হবে না এইভাবে আর দিন যাবে না মনোর এইভাবে আর এইভাবে আর দিন যাবে না ওর দিনে দিনে আমার ভাই নুর ভাই আমার মামাতো ভাই হ্যাঁ আমি যখন গান গাইতাম নুর সদর বাড়ি ওখানে গান 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 গাইতাম আমার ওই যে আমার দৌড় দীপক সাথে ধরে হইবে না কাতি বাসিরে একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি আ বিদেশে সন্তান থাইলে চিঠি দে মা কেমন আছো বাবা কেমন আছো এই যে চিঠি দে হে পত্র দেই পত্র দেখে মা বাবা আশীর্বাদ করে বাজান তুমি তো ভালো আছো তোমার শরীর তো ভালো আছো চিঠির মাধ্যমে দেখা কথা বলা হয় আর এই যে একটা চিঠি আসবে বিষয় আসবে চিরবিদের বিষয় সব ত্যাগ করে দেখে আলাউদ্দিন এই গানটা উনি শেষবারের মতো লিখে গেছে যে বিদেশ থেকে চিঠি আসে বিষ আসে প্রতিটি মানুষের একদিন বিষয় লাগাই নেন হয়েছে যখন খবর আসবে আহা বিষে টিকিট কইটে প্লেনে যাত্রা হবে কোন প্লেন কাঁচা বাঁশের পালকি ভাই কত গান বাজনা কত দেশে ঘুরি রে কাঁচা বাঁশের এই কাঁচা বাঁশের পালকি বাসের পালকিতে চলে যাইতে হবে কোথায় গ্রামবাসীরা আলি হইতে পারি
বললো জারি রে গ্রামবাসী গরে ভাই আলি ভাই তার নাম হইল তার কালামুল্লা নাম হইল তার কালামুল্লা তুই বললে খবর পাবি গ্রামবাসি রে চিঠি দেয়া হইবে না কাতি যত বড় ফোনারে মন জরুর দরুয়ার শাসমর্দ তেরো নদী শুকাইবে তা যত বড় হওনারে মন জরুর জরুয়ার শাসমর্দ তেরো নদী শুকাইবে তা দুনিয়ার মা নুষে যদি দিয়া রাখে নুষে যদি রে দিয়া রাখে একজনে করবে না কাতি কেউ ভাবে না